আছে। বর্তমান লালবাজার, সেকালে অঞ্চলটি ছিল উদ্যান ঘেরা পথে সাজানো ইংরেজদের বিশিষ্ট আমোদ প্রমোদের কেন্দ্র। স্থানটি হারমোনিক ট্যাভার্নের জন্য বিখ্যাত ছিল। ট্যাঙ্ক স্কোয়ারের সংলগ্ন সেন্ট জনস চার্চের কাছেই রয়েছে জোব চার্নকের সমাধি। চার্চ লেনের উত্তর পূর্ব কোণে এই গৃহে ডেভিড হেয়ার বাস করতেন। হেস্টিং স্ট্রিটে হেস্টিংসের বাড়ি, পুরনো ছবিতে সেকালের চৌরঙ্গি, সাহেবপাড়া জাঁকিয়ে বসেছিল চৌরঙ্গি অঞ্চলে। আধুনিক চৌরঙ্গি রূপ দেখে বোঝা যাবে না, শুরুতে এসব অঞ্চল ছিল শাপতদস্যু অধ্যুষিত গভীর অরণ্য। মিডলটন রয়ে এখানে এককালে থাকতেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রতাপশালী স্যার এলিজা ইম্পে। তার বাড়ির সীমানা বেষ্টন করেছিল বিরাট ডিয়ার পার্ক, তাই থেকেই পথটির নাম পার্ক স্ট্রিট। এই পথের ধারে ছিল কবরখানা, এখনো তা আছে। এখানে আছে স্যার উইলিয়াম জোন্স, কর্নেল কিড প্রমুখদের সমাধি। আদি গঙ্গা, কাছেই কালীঘাটের মন্দির, সুপ্রাচীন কাল থেকেই এখানে নানা অঞ্চলে তীর্থযাত্রীদের ভিড়। কলকাতার নগর পত্তন হবার আগে থেকেই এ মন্দিরের খ্যাতি। কালীঘাটের এই মন্দিরের চেয়ে মূর্তি অনেক প্রাচীন। আলিপুর এলাকাতে রয়েছে কলকাতার প্রাচীন এই কারাগারটি, যা সে সময়ের পুলিশ প্রশাসনের নানা কথা আজও মানুষকে মনে করিয়ে দেয়। হেস্টিংস হাউস, এখানে থাকতেন ওয়ারেন হেস্টিংস তার প্রিয় পত্নী মারিয়ানার সঙ্গে। খিদিরপুর ডক, ডক অঞ্চল পেরিয়ে মেটিয়া বুরুজ, লখনৌ থেকে নির্বাসিত নবাব ওয়াজিদ আলী শাহ মেটিয়া বুরুজে এসে বাস করেছিলেন। তাকে ঘিরে এখানে গড়ে উঠেছিল একটি বৈশিষ্ট্যপূর্ণ জনপদ। তার প্রতিষ্ঠিত বিখ্যাত ইমামবাড়া, এখানে বসে তিনি ধর্মীয় আলোচনা করতেন। ইমামবাড়াতে রয়েছে তার সমাধি। গঙ্গা তীর থেকে এভাবে গড়ে উঠেছে 300 বছরের তিলোত্তমা কলকাতা, যে অসাধারণ নিষ্ঠা, শ্রম, অধ্যাবসায় সব ধর্ম, বর্ণ, জাতীয় গোষ্ঠীর মানুষ ধীরে ধীরে সামান্য গ্রামকে আজকের মহানগরীতে পরিণত করেছে, তা একই সঙ্গে শ্রদ্ধা ও বিস্ময় উদ্রেক করে।
300 বছর আগে এই গঙ্গা তীরে ডিহি কলকাতা ছিল একটি গ্রাম। মাটির ঘরে খড়ে ছাউনি, মাটির পথ ঘাট, ধান ফসলের ক্ষেত আর জলা জঙ্গলে আকীর্ণ এক সনাতনী বঙ্গীয় গ্রাম। ইংরেজরা আসার পর শুরু হল তাদের ক্ষমতা প্রতিষ্ঠার অভিযান এবং গ্রাম কলকাতার নগরায়নের অগ্রগতি। ক্রমান্বয়ে গ্রামীণ কলকাতা হয়ে উঠল মহানগরী কলকাতা, রাজধানী কলকাতা। জলা জঙ্গল, ফল ফসলের ক্ষেত আর খড়মাটির বাড়িঘর সরিয়ে জেগে উঠল বড় বড় ইমারত। গ্রাম কলকাতায় রচিত হল স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন অমরাবতী। মানচিত্রে চিহ্নিত রয়েছে পরস্পর সংলগ্ন সুতানোটি, কলিকাতা এবং গোবিন্দপুর গ্রাম। শুরুতে এই কলিকাতা দুটি অঞ্চলে বিভক্ত ছিল। বর্তমান ডালহৌসি এসপ্ল্যানেড চৌরঙ্গি এলাকা, তাকে বলা হতো হোয়াইট টাউন বা সাহেব পাড়া। বাকি অন্যান্য অঞ্চলে যেখানে স্থানীয় বাসিন্দারা থাকতেন তাকে বলা হতো ব্ল্যাক টাউন বা দেশিপাড়া। দেশিপাড়া ছিল হতশ্রী, সাহেবপাড়া ইউরোপীয় স্থাপত্যের বিচিত্র রূপ ও বৈভব নিয়ে ক্রমশ বিস্তৃত হয়েছে। ইংরেজদের নির্মিত স্থাপত্যের প্রাচীনতম ঐতিহাসিক নিদর্শন যোগ চার্নকের সমাধি। গ্রানাইট পাথরে তৈরি এই অনাড়ম্বর সমাধির মাথার উপর গম্বুজ এবং ভস্মাধার। প্রায় 300 বছর আগে নির্মিত এই পারিবারিক সমাধির ভেতরে চার্নক ছাড়াও তার জ্যেষ্ঠা কন্যা এবং শিশুপুত্রের কবর রয়েছে। কলকাতার ইউরোপীয় স্থাপত্যের প্রথম উল্লেখযোগ্য নিদর্শন পুরনো কেল্লা বা ওল্ড ফোর্ট উইলিয়াম, যা এখনকার লালদিঘির পশ্চিমে জিপিও এবং আশেপাশের জায়গার উপরে বিস্তৃত ছিল। ক্যাপ্টেন আলেকজান্ডার হ্যামিল্টন তার ভ্রমণ কাহিনীতে কেল্লাটির স্থাপত্যের সারল্য এবং সৌন্দর্যের প্রশংসা করেছেন। 1774 সাল থেকে ওয়ারেন হেস্টিংসের আমল থেকেই কলকাতা স্থাপত্যের সৌন্দর্যে ভারতের অপ্রতিদ্বন্দ্বী নগরী হয়ে উঠতে থাকে। গির্জা, নানা দপ্তর আর বাসগৃহের সৌধমালা। আলিপুরে জজ কোর্ট রোডের বিশাল প্রাঙ্গণ যুক্ত এই ভবনটি হেস্টিংস হাউস। এই ভবনেই হেস্টিংস তার দ্বিতীয় পত্নী মারিয়ানের সঙ্গে কিছুদিন রাজসিক পরিবেশে দাম্পত্য জীবন কাটিয়েছেন। কলকাতার পুরনো সরকারি ভবনগুলির অন্যতম রাইটার্স বিল্ডিংস, টমাস লিয়ানের নকশা অনুসারে কোম্পানির জুনিয়র কর্মচারীদের থাকার জন্য 1780 সালে ভবনটি তৈরি হয়। আদিতে বাড়ির চেহারা ছিল অনেকটা ব্যারাকের মতো, তেমন স্থাপত্য সৌন্দর্য ছিল না। 19 শতকের মধ্যভাগে রাইটার্স বিল্ডিংসের চেহারা বদলে যায়।
ত্রিভুজাকৃতির শীর্ষ বিশিষ্ট স্তম্ভশ্রেণীর সমাবেশে অট্টালিকাটি জৌলুষযুক্ত হয়। রাইটার্স বিল্ডিংসের কাছেই সেন্ট অ্যান্ড্রুজ গির্জা। স্কটল্যান্ডবাসীদের এই উপাসনা ভবনটি তার উদ্ঘাটন হয় 1818 সালে। ইঙ্গো গ্রিক স্থাপত্য রীতির এই গির্জাটির বহির্ভাগে রয়েছে সরল শুভ্র সৌন্দর্য। অভ্যন্তরের ডোরিক বিন্যাস দৃষ্টিনন্দন। ভবনটি তৈরি করেন মেজেস বার্ন কারি অ্যান্ড কোম্পানি। বহির্ভাগে ঘড়ি এবং শীর্ষ চূড়ায় বসে থাকা মোড়কটি গির্জার শোভা বর্ধন করেছে। কলকাতার প্রথম পাথরের গির্জা সেন্ট জনস চার্চ। কলকাতার প্রথম এই অ্যাংলিকান চার্চের ভিত্তি স্থাপিত হয় 1784 সালে। স্থপতি ছিলেন জেমস অ্যাগ। গির্জাটির স্থাপত্য ইঙ্গো গ্রিক, ডোরিক স্তম্ভ, উপাসনা ভবনটির স্থাপত্য মহিমা বৃদ্ধি করেছে। অভ্যন্তরে সেনানীদের স্মারক মূর্তি ছাড়াও অন্য মূর্তিও রয়েছে। এই গির্জাতেই আছে জেফানি আঁকা সুবিখ্যাত লাস্ট সাপার ছবিখানি। প্রায় 200 বছরের পুরনো এই পর্তুগিজ ক্যাথিড্রালের দ্বারোদ্ঘাটন হয় 1799 সালের 27 নভেম্বর। গির্জাটি পর্তুগিজ চার্চ স্ট্রিটে অবস্থিত। পুরনো গির্জা ভেঙে এটা তৈরি। গথিক শৈলীতে নির্মিত উপাসনা ভবনটি আড়ম্বরে দৃষ্টিনন্দন এবং গাম্ভীর্যে ভাবগম্ভীর। গির্জাটি রোজারি ভার্জিন মেরির উদ্দেশ্যে উৎসর্গিত বলেই একে বলা হয় লেডি অব দ্য রোজারিজ ক্যাথিড্রাল। রাজভবন, রাজভবনের আগেকার চিত্র। তখন এর নাম ছিল গভর্নমেন্ট হাউস। এখানে আগে ছিল বাকিং হাউস নামে একটি ভাড়া বাড়ি। থাকতেন ভারতের বড় লাঠেরা। লর্ড ওয়েলেসলি বাড়িটিকে মর্যাদায় গভর্নমেন্ট হাউসের উপযুক্ত মনে করলেন না। তিনি চাইলেন রাজা বাদশাহদের স্বপ্ন কল্পনার মতো একটি প্রাসাদ। তার ইচ্ছে মতোই 1803 সালে রাজকীয় সৌন্দর্য মণ্ডিত এই ভবনের কাজ শেষ হল। বিখ্যাত কার্জন পরিবারের ডার্বিশায়ারের কেডলস্টোন হলের অনেকটা অনুসরণে এই ভবনটি তৈরি। স্থপতি ক্যাপ্টেন চার্লস ওয়াট। দক্ষিণ দিকে ছাদ গম্বুজযুক্ত, উত্তর দিকে প্রবেশপথে রয়েছে বিশাল সোপান শ্রেণী এবং আয়নিক পোর্টিকো। উত্তর দিকের প্রবেশপথ থেকে রাজভবনের দৃশ্য স্তম্ভের আয়নিক বিন্যাস স্থাপত্যের মহিমা বৃদ্ধি করেছে। মিডলসেক্সের শিউল হাউসের মতো তরুণটির মাথায় সিংহ আর স্ফিংস। রাজভবনের পশ্চিমে টাউন হল, এদেশের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের আলোচনা পর্যালোচনার স্মরণীয় ঐতিহ্য বহন করে এই সৌধ। পুরনো চিত্রে টাউন হলের সাবেক রূপ।
সৌধটির স্থপতি বঙ্গদেশের চিফ ইঞ্জিনিয়ার কর্নেল জন গাস্টিন, নির্মাণকাল 1813। ভবনটি সিঁড়ি খুব মনোগ্রাহী, নিও ক্লাসিক্যাল রীতির স্থাপত্যের অনবদ্য দৃষ্টান্ত এই ভবনটি। ৪৭ নম্বর স্ট্যান্ড রোডে রয়েছে 1831 সালে নির্মিত মুদ্রা তৈরির ট্যাঁকশাল। এই ট্যাঁকশালের স্থাপত্য ভিন্ন ধরনের। এখানে 20 ফুট নিচে ভূগর্ভস্থ কক্ষ রয়েছে। দুপাশের স্তম্ভ শ্রেণীর মাঝখান থেকে এথেন্সের মিনারফার মন্দিরের মতো বেরিয়ে এসেছে পোর্টিকো। আজ অব্যবহৃত এবং জীর্ণ এই ট্যাঁকশালটি দেখতে ছিল অনেকটা গ্রিক মন্দিরের মতো। স্ট্যান্ড রোড এবং হিয়া স্ট্রিটের সংযোগস্থলে আজও রয়েছে প্রায় 150 বছরের পুরনো মেটকাফ হল। ভারতের নির্বাহী বড়লাট এবং সংবাদপত্রের মুক্তিদাতা হিসেবে খ্যাত স্যার চার্লস মেটকাফের সম্মানে এই ভবনটি নামাঙ্কিত। এথেন্সের টাওয়ার অফ দ্য উইন্ডসের অনুসরণে তৈরি। এর তিন দিকে স্তম্ভের সারি, 36 ফুট উচ্চতার 30টি স্তম্ভ গ্রিক মন্দিরের মতো ভবনটিকে ধরে রেখেছে। ১৮৪৭ সালে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের প্রয়োজনে সন্ত পলের নামে সেন্ট পলস ক্যাথিড্রালের নির্মাণ কাজ শেষ হয়। গির্জাটির নির্মাতা মেজর উইলিয়াম ফোবার্স, তিনি পুরনো ট্যাঁকশালটিরও স্থপতি। পেটা লোহার ছাদে রয়েছে গথিক ঢেউ খেলানো নকশা। ক্লাসে বাইবেলের ঘটনার ধর্মীয় চিত্রমালা এর অন্যতম মহত্বপূর্ণ সৌন্দর্য। ফ্লোরেন্টাইন মোজেকে চিত্রিত আছে নিউ টেস্টামেন্টের কিছু কাহিনী। স্থাপত্য সৌন্দর্যে সমজ্জ্বল গির্জাটি 210 ফুট উঁচু।